স্বাগতম, আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। আজকে আমরা সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের থিওরিস অফ ক্রাইমের একটা গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি। তো আমি ক্লাসে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি সম্পর্কে আলোচনার আগে আমরা বুক রেফারেন্স একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা এটা পড়েছি দুইটা বই থেকে, সেটা হচ্ছে থিওরিস অফ ক্রাইম কুরান রেডজিত্তির একটি বই, এবং ক্রিমিনোলজি ইন ক্যানাডা ফ্রেডা অ্যাডলার অ্যান্ড মুলারের বইটা। তো এই দুইটি বই থেকে আমরা মূলত এই থিওরিটা কভার করব। তো ক্রিমিনোলজিতে সোশ্যাল ডিসঅর্গানাইজ থিওরি অনেক ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে যে এই থিওরি কি করে যে আমরা একটি বিখ্যাত স্কুলের নাম শুনেছি, ইউনিভার্সিটি শিকাগো স্কুল। তো এই শিকাগো স্কুলটা কিন্তু সর্বপ্রথম এই সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরিটা আবিষ্কার করে, এবং এই থিওরিটাকে ইম্পর্টেন্ট এই জন্যই বলছি কারণ হচ্ছে এই থিওরি সর্বপ্রথম ইকোলজিক্যাল সেট আপের সাথে অপরাধের কি সম্পর্ক সেই বিষয়গুলোকে নিয়ে তারা আলোচনা করে। তার মানে তারা আসলে ইকোলজিক্যাল একটা ব্যাখ্যা ক্রিমিনোলজি বা অপরাধ সংগঠনের ক্ষেত্রে প্রদান করে। তো এই থিওরিটা হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগোর যে স্কলাররা আছে তাদের সাথে, এবং আমরা মানে তাদের দ্বারা এই থিওরিটা আসে, এবং 1920 সালে সর্বপ্রথম এই থিওরিটা প্রদান করা হয়। তো সোসিওলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বলা হয় যে ইউনিভার্সিটি অফ শিকাগো তারা সর্বপ্রথম সোসিওলজির যে একাডেমিক ডিসিপ্লিন সেটা ইউনাইটেড স্টেটসে 1892 সালে খুলেছিল, এবং সেজন্য এই ইউনিভার্সিটিটাকে সোসিওলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে বলে অভিহিত করা হয়। তো এই সোসিওলজিক্যাল রিসার্চ করার সময় এই শিকাগো সিটিতে তাদের যে ইকোলজিক্যাল কম্পোজিশন আছে সেটার উপরে আসলে ভিত্তি করে এই থিওরিটা দেয়া হয়। তো সেই শিকাগো শহরে দেখা গেছে যে তাদের যে সিটির স্ট্রাকচার বা ইকোলজিক্যাল স্ট্রাকচার সেটার বিভিন্ন ডাইমেনশনের কারণে অপরাধের যে বিভিন্ন রকম হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই থিওরি ব্যাখ্যা প্রদান করে। তো এই থিওরি সর্বপ্রথম প্রদান করেন হচ্ছে যে সেই শিকাগো স্কুলের সোসিওলজি বিভাগের শিক্ষক আর্নেস্ট রবার্ট পার্ক এবং আর্নেস্ট বার্জেস। তারা শিকাগো সিটির ইকোলজিক্যাল কম্পোজিশন নিয়ে সর্বপ্রথম ব্যাখ্যা দেন। এর পরবর্তীতে ক্লিফোর্ড শ এবং হেনরি ম্যাকি তারা আসলে সোশ্যাল ডিসঅর্গানাইজেশনটা কিভাবে ভেরি করে সিটির বিভিন্ন কম্পোজিশনের সাথে সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে পরবর্তীতে থিওরিটাকে আরো ডেভেলপ করে। তো আমরা এই থিওরি দেখার জন্য আমরা এই থিওরির একটু স্লাইডে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো আরো অনেক বিষয়। তাহলে আমরা যদি দেখি যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরির ব্যাকগ্রাউন্ডটা, সেখানে আমরা দেখি যে রবার্ট 1920 সালে রবার্ট পার্ক এবং আর্নেস্ট বার্জেস তারা আসলে আরবান রিসার্চের উপরে ইউনিভার্সিটি অফ শিকাগো সোসিওলজি ডিপার্টমেন্ট থেকে এই গবেষণাটা করেন, এবং এই রবার্ট পার্ক এবং আর্নেস্ট বার্জেস তারা যেটা করেন তারা হচ্ছে যে তারা মূলত এই থিওরি দেন হচ্ছে যে হিউম্যান ইকোলজি মানে হিউম্যান কমিউনিটিসের সাথে ইকোলজির কি সম্পর্ক সেই বিষয়গুলো নিয়ে কিন্তু শিকাগো স্কুলে হিউম্যান ইকোলজি সম্পর্কে তারা ব্যাখ্যা প্রদান করেন, এবং তাদের এই ফোকাস ছিল যেটাকে অনেক সময় আরবান ইকোলজিক্যাল থিওরি হিসাবেও বলা হয়, এবং তারা
সিটির যে এনভায়রনমেন্ট আছে সেটার উপর ভিত্তি করে অনেকটা ডারউইনের ইভলিউশনের যে তত্ত্ব আছে সেটার সঙ্গেও সেটাকে কিন্তু তারা ব্যাখ্যা করার চেষ্টা করেন। তো আমরা যেটা বুঝি যে এই থিওরির যদি কি প্রপোজিশন গুলা দেখি তাহলে তারা বলছেন যে যে এই থিওরির মেন ছিল হচ্ছে কম্পিটিশন। তো তার আগে যদি আমরা দেখি তারা এই থিওরি কি বলেন, তারা বলছেন যে হিউম্যান মানে সোসাইটিতে কি হয় যে প্লান্ট এনিমেল এবং হিউম্যান তারা কিন্তু একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বজায় রাখে এবং তারা একে অপরের সাথে কিন্তু কোনো না কোনো ভাবে সংযুক্ত। এবং এই যে পার্কেন বার্জেস যে আরবান ইকোলজিক্যাল থিওরিটা তারা ডেভেলপ করলেন সেখানে তারা সিটির এনভায়রনমেন্টের বিভিন্ন ধরনের টাইপ পেলেন বা নেচার পেলেন। তো সেখানে যেটা আমরা বললাম যে ডারউইনের ইভলিউশনের সাথে আমরা এটা তুলনা করেছি এবং বলেছি যে এই কম্পোজিশন গুলা কি করে যে ইকোসিস্টেমকে এফেক্ট করে। যেমন যখন একটা সিটি গ্রো করে তখন কি হয় যে সেখানে পার্টিকুলার কিছু জায়গায় মানুষে কিন্তু ক্লাস্টার করে বসবাস করে, কারণ দেখা গেছে যে একটা নতুন সিটি তৈরি করতে গেলে সেখানে হয়তো যেখানে মিল কলকারখানা আছে সেই জায়গাগুলোতে মানুষ বেশি ক্লাস্টার করে বসবাস করে। তো এই প্রসেসটাকে বলে হচ্ছে যে কনসেন্ট্রেশন, মানে যেখানে আসলে মানুষের কনসেন্ট্রেশনটা বেশি। তারপরে এই গ্রাজুয়ালি কি হয় যে এই সেন্ট্রাল এরিয়াটা কি হয় যে হাইলি পপুলেটেড হয়ে যায়, যে যখনই মানে সেই জায়গাকে কেন্দ্র করে সবকিছু আবর্তন করতে থাকে তখন সেই জায়গাটা হয়ে যায় কি হাইলি পপুলেটেড, কারণ ওইখানে বসবাসের জন্য এবং সেই জায়গায় কর্মসংস্থানের জন্য আরো বেশি জনগণ কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে আসে। তো এই যখন হাইলি পপুলেটেড হয়ে যায় তখন কি হয় যে এই সেন্ট্রাল সিটিটা কিন্তু এই সমস্ত মানুষকে অ্যাকোমোডেট করতে পারে না, বা বিজনেস কলকারখানা যে আছে সেগুলাকে অ্যাকোমোডেট করতে পারে না। তখন কি হয় একটা ডিসপারশন হয়, ডিসপারশন মানে কি বিচ্যুতি, তার মানে সেই জায়গাকে শুধু কেন্দ্র করে না সেই জায়গার আশেপাশেও মানুষ বসবাস করতে শুরু করে, কারণ সেই জায়গাটা আসলে বেশি কনসেন্ট্রেটেড বা পপুলেটেড হয়ে যায়। তো হয়ে যাওয়ার ফলে আরবান রিসোর্স যেগুলো থাকে, তো আমরা এটা কোথায় দেখছি যে আরবান হচ্ছে অর্থাৎ আরবানকে কেন্দ্র করে আসলে এই ধরনের কনসেন্ট্রেশন কিন্তু হয়ে থাকে। তো যখনই আরবানকে কেন্দ্র করে কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তখন আমরা কি বললাম যে ডিসপারশন হয়, এবং এই ডিসপারশন হওয়ার ফলে কি হয় যে কম্পিটিশনটা শুধু সেন্ট্রালেই না তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু এই মানুষের ডিসপারশন গুলো শুধু মানুষেরই না হিউম্যান তারপরে ইন্ডাস্ট্রি এবং আর যে উপাদান গুলা থাকে সেগুলা কিন্তু কি হয় যে ডিসপারশন হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে কি হয় যে এই আরবান স্পেসে দেখা গেছে যে একটা পুরো আরবান স্পেস কে কেন্দ্র করে ন্যাচারাল কিছু এরিয়া তৈরি হয় বা জোন তৈরি হয় যেটা মানুষের বিভিন্ন সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে সেই ন্যাচারাল এরিয়াজ বা সেই জোন গুলাতে কি করে যে একই সিমিলার সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মানুষজন কিন্তু বসবাস করার চেষ্টা করে। তো তার ফলে কি হয় যে প্রেশারটা সেন্ট্রাল থেকে না থেকে সেটা বিভিন্ন জায়গায় চলে যায়, এবং এই জোনের মধ্যে কি হয় যত বেশি একটা জোন উন্নয়ন করে, কিভাবে উন্নয়ন হয় যে সেখানে হয়তো বসবাস জীবনযাত্রার মানটা ভালো, বসবাসের জন্য আরবান সুযোগ সুবিধা বেশি থাকে, সেই জায়গার প্রতি কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বেশি হয় এবং সেই জায়গার প্রপার্টি ভ্যালুস বা রেন্ট কিন্তু রাইজ করে যায়। যেমন কি হয় ঢাকা শহরে যেমন গুলশান এবং ধানমন্ডিতে যদি আমরা দেখি সেখানে কিন্তু বাসা ভাড়া কম্পারেটিভলি মোহাম্মদপুর বা অন্যান্য এরিয়া থেকে একটু বেশি, অনেক বেশি। কেন বেশি? কারণ ওই এরিয়া গুলাতে বলা হয় সিকিউরিটি সিস্টেম ভালো, ওখানে ভালো যারা হায়ার ইনকাম ক্লাসের মানুষ বসবাস করে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু সেখানে দেখবেন যে রেন্ট অনেক বেশি হয় এবং সুযোগ সুবিধাও বেশি থাকে। তো এটা কেন বললাম যে যেই জোনটার আসলে বেশি প্রসপারাস হয় সেই এবং যেই জোনটা মানুষের কাছে বেশি ডিজায়ারেবল হয় সেই জায়গায় কিন্তু হাউস রেন্টটাও বাড়ে এবং সেই জায়গায় মানুষের সেই স্তরে যাওয়ার কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটাও বেশি থাকে। তো এইখানে আবার যে প্রসেসটা এই যে ডিজায়ারেবল জোনে যাওয়ার যে মানুষের আকাঙ্ক্ষা
সেই প্রসেসটাকে পার্ক অ্যান্ড বার্জেস বলে হচ্ছে সাকসেশন, যেটা প্লান্ট ইকোলজির একটা টার্ম থেকে ধার করা হয়েছে। এই সাকসেশনটা কি, যে নতুন যেই রেসিডেন্ট আছে তারা কি করে এই ডিজায়ারেবল এলাকায় কিন্তু থাকার জন্য তারা সেখানে তাদের বেশি ইনকাম যাদের আছে তারা কিন্তু সেখানে বসবাসের জন্য চেষ্টা করে। তো এটাকে কি আমরা যদি দেখি যে সোসাইটির এইভাবে কি হয় যে ন্যাচারাল প্রসেসে বিভিন্নভাবে সোসাইটির গ্রোথটা হয়ে থাকে এবং সেখানে একটা আরবানের গ্রোথটা আসলে এই সাকসেশন ডিসপারশন এবং কনসেন্ট্রেশন অনুসারে কিন্তু হয়ে থাকে। তো কিন্তু যখন এই যে আর্লি স্টেজ অফ কম্পিটিশন থাকে তখন কিন্তু কি হয় যে তখন সোসাইটিতে অনেক ডিসঅর্গানাইজেশন থাকে। কারণ হচ্ছে যে কি, যে তখন সোসাইটিতে কম্পিটিশন এত বেশি থাকে এবং এত বেশি হেটারোজেনিটি থাকে, তখন মানুষের মধ্যে এক ধরনের নর্ম ব্রেকডাউন হয় বা সেই স্ট্রাকচারে আসলে মানুষ খাপ খাইয়ে নিতে পারে না। তখন কি হয় যে তখন ডেভিয়েন্ট বিহেভিয়ারের মানে হচ্ছে সূচনা হয় বা সেখানে ডেভিয়েন্ট বিহেভিয়ার পরিলক্ষিত হয়। তো ইকোলজিস্টরা এই প্রসেসকেই বলেছে ইনভেনশন ডমিনেন্স অ্যান্ড সাকসেশন, যে প্রথমে একটা জায়গার প্রতি মানুষের কি হবে যে সেটাকে তারা সেই আরবান জায়গাটাকে কেন্দ্র করে হয়তো মিল কলকারখানা গড়ে উঠবে, সেখানে কিছু মানুষ বসবাস করবে, তারপরে কি হবে সেখানে আরো মানুষ এসে ডমিনেন্স করবে, এর ফলে কি হবে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন তৈরি হবে, এবং লাস্টলি কি হবে যে একটা জোন তৈরি হবে যেখানে মানুষের মধ্যে কি হবে যে প্রসপারিটি থাকবে, তারপরে হচ্ছে সেখানে সিকিউরিটি থাকবে, হোমোজেনিটি থাকবে, তখন হচ্ছে সাকসেশন স্টেজে আসবে। তো এই বিষয়গুলাই কিন্তু আমরা এখানে একটি কি প্রপোজিশনে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে যদি আসি, তো এই কনসেন্ট্রেশন যে জোন থিওরি বা মডেলটা সেটা 1925 ফার্স্ট পাবলিশ হয়েছিল এবং তারা পাঁচটা কনসেন্ট্রেটিক জোনের ওপরে বা রিংসের ওপরে কিন্তু সেটাকে ভাগ করা হয়। তো ওই যে বললাম যে ডেভিয়েন্স বা সোশ্যাল প্রবলেম, তো যখনই একটা জায়গায় সোশ্যাল প্রবলেম বা অনেক হেটারোজেনিটি তৈরি হয় বা নর্মলেসনেস বিহেভিয়ার তৈরি হয়, তখনই কিন্তু সমাজ থেকে মানুষের বিচ্যুতি ঘটে এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডেভিয়েন্ট অ্যাক্টিভিটি দেখা দেয়। তো এই শিকাগো স্কুলকে অনেক সময় ইকোলজিক্যাল স্কুল অথবা স্কুল অফ হিউম্যান ইকোলজি নামেও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তো সেই বিষয়ে যদি আমরা আসি যে কিভাবে এই বিভিন্ন জোনের ক্ষেত্রে হয়েছে, তো পার্ক পার্ক এবং আইল্যান্ড বার্জেস তারা কি করছে যে তারা বলেছেন যে সিটিটা যে একটা সেন্ট্রাল জায়গায় কনসেন্ট্রেশন হয়েছে সেটা না, যত দিন গিয়েছে সিটিটা কি হয়েছে যে তত বেশি ডিসপার্স হয়েছে এবং সেটা এক্সপেন্ড হয়ে বিভিন্ন ভাবে সেটা বিভক্ত হয়েছে। তো সেই বিভক্ত যে প্রক্রিয়াগুলা, সেই প্রক্রিয়াগুলাকে আমরা বিভক্ত হওয়ার পরে যে জোনগুলো তৈরি হয়েছে সেটাকে আমরা পাঁচটা জোন দিয়ে হচ্ছে ভাগ করি, যেটাকে কনসেপ্টিক জোন মডেল বলা হয় পার্ক অ্যান্ড বার্জেসের। সেই মডেলটার উপরেই কিন্তু এই থিওরির মূল কথাগুলো হচ্ছে তৈরি হয়েছে। তো আমরা যদি এখন দেখি যে এই কনসেন্ট্রেটিক জোন মডেলটা আসলে কি এবং এই পাঁচটা জোনে আমরা কিভাবে তাদেরকে ব্যাখ্যা করব সেটা আমরা একটু দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পাঁচটা জোনের কথা বলেছি এবং একটা সিটিকে আমরা বিভিন্ন বৃত্তাকার ভাবে দেখানো হয়েছে এবং এক একটা বৃত্তাকার অংশে কিন্তু এক একটা জোন সেখানে হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে প্রথম জোন দেখেন যে আমরা সবার সেন্ট্রালে একটা জোন দেখতে চাচ্ছি পারছি বৃত্ত ভরা, সেটাকে বলতেছি জোন ওয়ান। দেখেন ওয়ান লেখা আছে বা সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তো এই জোন ওয়ানটা হচ্ছে যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টটা কি, যেখানে আসলে সকল বিজনেসের বা ব্যবসা প্রতিষ্ঠানগুলা যেখানে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটাকে আমরা বলতেছি যে হচ্ছে জোন ওয়ান। এবং এটাকে অনেক সময় আমরা বলি ডাউন টাউন। যেমন ডাউন টাউন মানে কি, একটা সিটির মূল সেন্টার যেখানে, এবং আমরা যদি ডাউন টাউন বলি, যেমন সেক্ষেত্রে কোনো সিটির রাজধানীতে সেই মার্কেটগুলা অথবা সেখানে
আসলে শপিং মল অথবা বিজনেস এরিয়া যেগুলো সেটাকে আমরা বলি হচ্ছে যে ডাউন টাউন। তো সেই ডাউন টাউনের কথাই বলা হয়েছে যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এরিয়া। এবং এই শিকাগো আমরা যে জোন মডেলটা দেখছি এটা কিন্তু শিকাগো শহরের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, কারণ পার্ক এন্ড বার্জেস তারা দেখেছিল যে এই শিকাগো সিটিতে কিন্তু বিভিন্ন ধরনের ডেভিয়েন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং সেই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু শুধু একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় ডিসপার্স হয়ে আছে। তো সেটার উপর ভিত্তি করে তারা গবেষণা করেছে, গবেষণা করেই তারা এই মডেলটা দাঁড় করিয়েছেন। তো ফার্স্ট যেটা বললাম যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, তো সেখানে কি কি থাকে, সেখানে যেমন ট্রেন সিস্টেমটা বা বাস সিস্টেমটা খুব ভালো থাকে, আবার কি থাকে যে কিছু কমার্শিয়াল হেডকোয়ার্টার্স থাকে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্টের বিষয় থাকে, কমার্শিয়াল রিক্রিয়েশন থাকে, মানে যেই জায়গাগুলোতে আসলে সকল মানে হচ্ছে একটা রাষ্ট্রের বা একটা রাজধানীর প্রধান প্রধান অফিসগুলো থাকে বা কমার্শিয়াল হেডকোয়ার্টার থাকে। দেখা গেল যে সেখানে কোনো ব্যাংকের হেড অফিস আছে বা কোনো বড় বড় ইনস্টিটিউশন আছে, সরি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট জোন বা জোন ওয়ান। এরপরে যদি আমরা দেখি যে জোন টু, জোন টু আপনারা দেখেন যে জোন টু হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এরিয়াকে কেন্দ্র করে যে জোনটা সেটাকে আমরা বলছি জোন টু। এবং সেখানে যদি আমরা দেখি রিসেন্ট ইমিগ্রেন্ট গ্রুপস, ডিটেরয়েড হাউজিং, ফ্যাক্টরিজ, অ্যাবান্ডান বিল্ডিংস, সেইগুলা গড়ে উঠেছে, তাহলে এই জোন টুকে বলা হয় জোন অফ ট্রানজিশন বা ট্রানজিশনাল জোন। তার মানে কি, এইটা সিটির ওল্ডেস্ট সেকশন অফ দ্য সিটি। অ্যান্ড এটা কি হয় যে কন্টিনিউয়াস প্রসেস অফ ইনভেনশন, মানে এখানে মানুষ আসতেছে আবার যাচ্ছে। ইনভেনশন মানে কি, মানে কাউকে মানে মানে কাউকে বের করে আবার নতুন কেউ সেই জায়গাটা দখল করতেছে, সেই বিষয়টাকে বলে। তো সেখানে কি হয়, ইনভেনশন, ডমিনেন্স এন্ড সাকসেশন, তিনটা বিষয় থাকে। হয়তো একটা গ্রুপ আসতেছে, এসে সেটাকে ডমিনেন্স করতেছে, আবার সাকসেস হচ্ছে, আবার আর একটা গ্রুপ আসতেছে, এরকম একটা প্রসেস যেখানে চলতে থাকে সেটাই হচ্ছে জোন টু। এবং সেখানে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি গুলাও থাকে, যেটা আসলে বলা হচ্ছে জোন ওয়ানের এক্সপেন্ড করে, মানে জোন ওয়ানটা যখন পরিপূর্ণ হয়ে যায় সেটাকে এক্সপেন্ড করে, কিন্তু জোন ওয়ানকে কেন্দ্র করে যেই বিজনেস এরিয়া গুলা বা ইন্ডাস্ট্রি গুলা গড়ে ওঠে সেটাকেই আমরা বলতেছি যে হচ্ছে জোন টু। এই জোন টু এর হাউজেস যেগুলো থাকে বা বসত বাড়ি, তারা আসলে অলরেডি ডিটোরিয়েটিং। ডিটোরিয়েটিং কেন, কারণ হচ্ছে এবং পরবর্তীতে আরো ডিটোরিয়েটিং করবে, কারণ হচ্ছে যে এখানে বারবার ইনভেনশন হওয়ার ফলে এবং ডমিনেন্স হওয়ার ফলে কি হচ্ছে, মানুষ এখানে এসে বসত বাড়ি তৈরি করতেছে, আবার ভাঙতেছে, আবার মানে গঠন করতেছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে চলে আসে, কারণ এখানে সবাই পারমানেন্টলি থাকার ইচ্ছা নিয়ে আসে না। এবং এটা বলা হচ্ছে যে পরবর্তীতে আরো ডিটোরিয়েট করবে, কারণ এখানে আরো ইনকামিং বিজনেস এবং ইন্ডাস্ট্রি আসবে। তো একটা এরিয়ায় যখন বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এক্সপেন্ড হতে থাকে, তখন কিন্তু সেখানে বসত বাড়ি বা হাউজিং গুলা কি হয়, আস্তে আস্তে সেটা ইনভেনশন হয়ে যায়, এবং সেগুলাকে কি হয় যে সেগুলোর কন্ডিশনটাও কিন্তু খারাপ হতে থাকে। তার মানে এই জোনটাকে বলছে রেসিডেন্সিয়াল, যারা মানে আবাসিক ভাবে বসবাস করবে তাদের জন্য লিস্ট ডিজায়ারেবল প্লেস, মানে তাদের জন্য সবচেয়ে খারাপ জায়গা যেখানে বসবাস করার জন্য। তার মানে কি, এখানে বিজনেস কলকারখানা বা এর আশেপাশে যারা থাকে তারা নর্মালি যে এখানে আসলে টেম্পোরারি হিসাবে চিন্তা করতে পারে। সো এখানে আসলে পোরেস্ট পিপুল যারা আছে এবং রিসেন্ট ইমিগ্রেন্ট, মানে যারা আসলে কোনো অন্যান্য সব গ্রাম বা অন্যান্য এরিয়া থেকে এসেছে, তারা আসলে এই জোনটাতে মানে হচ্ছে থাকার চেষ্টা করে। এবং যেহেতু তারা ইমিগ্রেন্টরা আসলে পার্মানেন্টলি আসে না, তো তারা কি করে যে অস্থায়ীভাবে থাকার জন্য যে ধরনের বসতবাড়ি দরকার সে ধরনের কোনোভাবে কষ্ট করে এই জায়গাগুলোতে থাকে। তো এটা গেল আসলে জোন টু। এখন আমরা যদি দেখি জোন থ্রি, তাহলে আমরা দেখব সেটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস জোন। তার মানে এই জোনটাকে বলা হচ্ছে রিলেটিভলি মডেস্ট অ্যান্ড মানে হচ্ছে জোন, যেখানে আসলে ওয়ার্কিং ক্লাস পিপুল যারা আছে তারা আসলে এখানে বসবাস করবে, এবং যারা জোন টুতে থাকতে পারে নাই, মানে ইমিগ্রেন্ট হয়ে এসেছে কিন্তু ওইখানকার অবস্থা ভালো না বলে তারা কি করতেছে, জোন থ্রিতে চলে আসতেছে।
এবং এখানে যদি আমরা দেখি সিঙ্গেল ফ্যামিলি টেন সিঙ্গেল ফ্যামিলি টেনিমেন্টস, তো এখানে হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি যারা আছে একটু শান্তিতে বসবাস করতে চায় তারা আসলে এই জায়গাটায় থাকতে চায়। তার মানে এটা আসলে একটা রেসিডেন্সিয়াল জোন, বাট এখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা বসবাস করে, যারা আসলে জোন থ্রিতে তাদের কর্মসংস্থান আছে কিন্তু বসবাসের জন্য তারা জোন থ্রিটাকে প্রিফার করছে। তাহলে এটা গেল হচ্ছে জোন থ্রি। এরপরে হচ্ছে জোন ফোর। জোন ফোর বলতেছে যে সিটির মধ্যে সিঙ্গেল ফ্যামিলি হোমস, ইয়ার্ডস, গ্যারেজেস, যে এটা হচ্ছে সিটির মধ্যে লাস্ট জোন যেটা আসলে সিটি সেন্টারের আশেপাশে থাকে। তো এই জোনটা আসলে কি করে যে এখানে রেসিডেন্সিয়াল কিছু থাকে এবং সিঙ্গেল ফ্যামিলিরা বসবাস করে, কিন্তু এখানে মোর এক্সপেন্সিভ হচ্ছে অ্যাপার্টমেন্টস এখানে পাওয়া যায়। এবং এই জোনটাকে বলা হচ্ছে যে মোটামুটি এই জোনে থাকার ব্যবস্থাগুলো সুব্যবস্থা আছে এবং সেখানে আসলে প্রফেশনাল স্মল বিজনেস ওনার্স বা যারা ম্যানেজারিয়াল পদে আছে একটু হায়ার ক্লাসে তারা আসলে এই জায়গাটাই বসবাস করে, কারণ হচ্ছে যে এটাকে তারা কমফোর্টেবল একটা জোন হিসাবে ধরে নেয় এবং এটাকেই পরিপূর্ণ রেসিডেন্সিয়াল জোন হিসাবে আমরা অভিহিত করে থাকি। লাস্টলি যে জোনটা সেটা হচ্ছে যে কমিউটার জোন, মানে সাবার্স, মানে সিটিকে ঠিক না, সিটির সিটিতে আসলে সেই জোন থেকে সহজেই যাওয়া যাবে এবং সেখানে আসলে বসবাসের জন্য একটু নিরাপদ এবং ভাড়াও কম, সেখানে মিল কলকারখানা এত কিছু নাই। কিন্তু সিটিতে যারা মানে ওই যে আমি বললাম জোন ওয়ান এবং টুতে যারা জব করে তারা একটু এই দূরে থাকতে চায়। কেন? কারণ হচ্ছে একটু নির্ভেজাল লাইফ এবং এখান থেকে হয়তো থাকলে তারা বাসা ভাড়াটাও একটু কম পাবে। তো সেই জোনটাকে বলে হচ্ছে যে সাবার্ব জোন বা স্যাটেলাইট সিটিজ। যেমন আমরা যদি ঢাকা শহরকে দেখি, মতিঝিলকে যদি আমরা জোন ওয়ান ধরি, তাহলে আমাদের কমিউটার জোন কি হতে পারে? সেটা উত্তরা হতে পারে, সাবার হতে পারে বা আশুলিয়া হতে পারে, তাই না? তো এরকম বোঝানো হচ্ছে যে যেই এরিয়াতে আসলে একদম সিটির ভেতরে না, আবার মানে একদম সিটির বাহিরে একদম প্রাণ কেন্দ্র বা আশেপাশে সেই জায়গাগুলোকে আমরা বলতেছি যে হচ্ছে জোন ফাইভ। তো এইটা হচ্ছে যে পার্ক এন্ড বাজেসের কনসেন্ট্রেটিভ জোন মডেল। তো এই জোনের মধ্যে এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে অপরাধটা আসলে কোথায় হচ্ছে বা সোশ্যাল ডিসঅর্গানাইজেশন বা যেটাকে আমরা বলছি ডেভিয়েন্ট বিহেভিয়ার, সেই ডেভিয়েন্ট বিহেভিয়ারটা আসলে আমরা কোথায় দেখতে পাচ্ছি। তো এর উপরে আরবান গ্রোথের উপরে গবেষণা করে যেটা হচ্ছে তারা আসলে 33 বছর ধরে এই গবেষণাটা করেছিল 1900 থেকে 1933 পর্যন্ত, এবং 55,998 জুবেনাইল কোর্টের যে রেকর্ড সেটা 33 বছর ধরে নিয়েছিল। কে? সেটা হচ্ছে ক্লিফোর্ড শ এবং হেনরি ম্যাকি, যিনি আসলে এই পার্ক এন্ড বার্জেসের মডেলের উপর ভিত্তি করে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন বা অপরাধের কনসেন্ট্রেশনটা দেখার চেষ্টা করেছেন। তো শিকাগোর বিখ্যাত ইনস্টিটিউট ফর জুবিনাইল রিসার্চে তারা আসলে এই পার্ক এন্ড বার্জেসের মডেলটা নিয়েই তারা দেখাতে চেয়েছিল যে আরবান গ্রোথে ফলে আরবানের যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয় বিভিন্ন জোনের, সেখানে অপরাধটা আসলে কিভাবে কনসেন্ট্রেশন হয়। তো তার আগে যদি আমরা দেখি যে যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশনটা বলতে আসলে আমরা কি বুঝি, তাহলে সেখানে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন বলতে আসলে বুঝি যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন বলতে এমন একটা সোসাইটি বুঝি যেই সোসাইটি আসলে তাদের যে কনভেনশনাল নর্মস এবং ভ্যালুস আছে সেটাকে রিয়ালাইজ করতে অক্ষম, তারা আনেবল। এবং শয়ন মেকি বলেছিলেন যে তারা এই এইসব সোসাইটিতে অনেক ধরনের কমিউনিটি প্রবলেমস থাকে। যেমন তিনি বলেছিলেন, তিনি দেখেছিলেন যে ট্রয়েন্সি, তারপরে টিউবারকুলোসিস, ইনফ্যান্ট মর্টালিটি, মেন্টাল ডিসঅর্ডার, ইকোনমিক ডিপেন্ডেন্সি, অ্যাডাল্ট ক্রাইম, হ্যাঁ, এই বিষয়গুলোর সাথে কি আছে ডেলিকুয়েন্সি বিহেভিয়ারটা একটা সংযুক্ত আছে। তো তিনি যে বলেছেন যে শুধু অপরাধ প্রবণতা এই জোনগুলোতে হয় এরকম না, এখানে কিছু সোশ্যাল প্রবলেমের কথাও বলেছেন যেই প্রবলেমগুলো আসলে সোসাইটির ডেলিকুয়েন্সি বিহেভিয়ারের জন্য একটা কোরিলেশন আছে, যেটা আমি একটু আগে বললাম। এবং এই কারণেই তারা হচ্ছে অনেক ক্ষেত্রে এই ধরনের বিহেভিয়ারটা করে। তো এই ক্ষেত্রে এই যে ইন্ডিকেটরগুলো আমি বললাম, সেখানে
এই ধরনের প্রবলেমগুলো হবেই কখন, যখন সিটিজেনদের মধ্যে কি হবে যে এক ধরনের ইকুইলিব্রিয়াম থাকবে না, এবং তাদের মধ্যে কি থাকবে যে তাদের কালচার, নর্মস, ভ্যালুস, বিভিন্ন কিছু কি থাকবে যে পার্থক্য অনেক বেশি পরিলক্ষিত হবে। তো সেই সোসাইটিতে তিনি বলেছেন যে ডিসঅর্গানাইজেশন হবে। তো এখানে এডুকেশন, ফ্যামিলি, স্টেবিলিটি, এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রেই দাঁড়িয়ে এই সোশ্যাল ডিসঅর্গানাইজেশন। এবং সেই সোসাইটি, যেমন তিনি বলছেন যে ইমিগ্রেন্ট গ্রুপ যখন একটা সোসাইটিতে একসাথে বসবাস করবে, সেখানে হেটারোজেনিটি বেশি দেখা দেবে, যে অনেক বেশি মানুষ যখন এক এক কালচার থেকে আসবে তখন কিন্তু তারা একই জায়গায় কোএক্সিস্ট করতে পারবে না। পারবে প্রথমে, কিন্তু তাদের অনেক সমস্যা হবে, কারণ তাদের নর্মস, ভ্যালুস, কালচার এক একজনের এক এক রকম। সেই জায়গায় কিন্তু অনেক ধরনের কি হবে, ডেভিয়েন্ট বিহেভিয়ারটা দেখা দেবে। তো এখন এই যে আমি বললাম, এখন এই কো তাদের মতামত অনুসারে আসলে ডেভিয়েন্ট বিহেভিয়ার বা ক্রাইম কেমন হবে, তো সেখানে হচ্ছে যে যেটা ফার্স্টে আমি বললাম যে ক্রাইম রেটসটা ডিফারেন্টলি ডিস্ট্রিবিউটেড হবে সিটিতে, এবং হাই ডেলিকুয়েন্সি রেটটা হবে কি সেই কমিউনিটিতে, যেই কমিউনিটিতে ট্রুয়েন্সি, মেন্টাল ডিসঅর্ডার, ইনফ্যান্ট মর্টালিটি, তারপরে হচ্ছে এই বিষয়গুলো আসলে আছে, সেই সোসাইটিতে আসলে অপরাধ বেশি হবে। তারপরে মোস্ট ডেলিকুয়েন্সিটা মানে ডেলিকুয়েন্সি রেটটা বেশি হবে যে নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, বিজনেস ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তার মানে কি আমরা সেই অনুসারে কিন্তু আমরা নিয়ার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কোনটা, জোন টু, ট্রানজিশনাল জোন, তার মানে এই জায়গাটাই মানে শয়েন মেকিং মতামত অনুসারে অপরাধটা বেশি হবে। কারণ এইখানে বেশি হওয়ার কারণ হচ্ছে যে এখানে ইমিগ্রেন্ট পিপুলরা বেশি থাকবে, এখানে কেউ পারমানেন্টলি বসবাস করতে চাচ্ছে না, এবং এখানে আসলে মানুষে কম্পিটিশনের মধ্যে বেশি থাকছে, কারণ তারা চাচ্ছে যে এই জোনের মধ্যে এসে তারা টেম্পোরারি থেকে তারা কি ইকোনমিক সাকসেস পাবে, এবং সেই সেটা যত বেশি কম্পিটিটিভ আকারে করা যায় সেটা করতে হবে। সো এইখানে দেখা গেছে যে চুরি, ছিনতাই, তারপরে হচ্ছে যে মানুষের মধ্যে ডেভিয়েন্ট বিহেভিয়ার, ভায়োলেন্স, এই বিষয়গুলো অনেক বেশি চলে আসে। তারপরে হাই ডেলিকুয়েন্সি রেটসটা কি হবে যে হাই পার্সেন্টেজ অফ ইমিগ্রেন্টস, নন হোয়াইটস এবং লো ইনকাম, তারপরে রেসিয়াল যে ডিভাইডেশন, সেই বিষয়গুলোর ক্ষেত্রে হবে, যেটা জোন ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু এখানে ইমিগ্রেন্টসটা বেশি থাকে, সো সেখানে রেসিয়াল যে যেমন সেখানে ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে হচ্ছে যেটাকে আমরা বলছি যে ব্রাউন পিপুল, তারা কিন্তু এখানে বেশি বসবাস করার ফলে কি হবে যে সোসাইটিতে তাদের মধ্যে কোনো হচ্ছে যে হোমোজেনিটিটা কম, হেটারোজেনিটি বেশি থাকার কারণে কি হচ্ছে যে অপরাধ প্রবণতা বেশি হতে পারে। এবং এইখানে কি হচ্ছে যে হাই ডেলিকুয়েন্সি রেটটা কমবে যত আমরা জোন ফাইভের দিকে যাব বা রেসিডেন্সিয়াল জোনের দিকে যাব, তত বেশি অপরাধের সংখ্যাটা কমবে। কারণ যত আমরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকবো, সেখানে মানে সেম রেসিডেন্সিয়াল এরিয়াতে কি হবে যে সেখানে সিকিউরিটি সিস্টেমটা উন্নত থাকবে, মানুষ কি থাকবে সেখানে, কিভাবে ভালোভাবে বসবাস করা যায়, সেই বিষয়গুলোকে তারা খেয়াল রাখবে। তো সেই জায়গাগুলোতে আসলে কি হবে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমও বেশি নজর দেয়, সেজন্য সেখানে অপরাধ প্রবণতা কমে যাবে। এবং হাই ডেলিকুয়েন্সি এরিয়াতে কি হবে যে নন কনভেনশনাল নর্মস, সেই নর্মসগুলোকে অ্যাকসেপ্টেন্স বেশি হবে, এবং কনভেনশনাল নর্মসগুলোকে তারা কি করবে যে রিজেক্ট করবে। তার মানে যে প্রচলিত যেই আইন বা সোসাইটির ভ্যালু সিস্টেম আছে, নর্মসগুলো আছে, সেগুলো না মানার ফলে কিন্তু সোসাইটিতে ডেভিয়েন্ট সিচুয়েশন হচ্ছে। তো এই বিষয়গুলো কখন হবে, যখন সোসাইটিতে কি হেটারোজেনিটি বা মানুষের মানুষের মধ্যে কি বিভিন্ন ধরনের সামাজিক, কালচারাল এই পার্থক্যগুলো থাকবে, তখন তাদের মধ্যে এই ধরনের অপরাধ প্রবণতা দেখা দেবে। তো এই বিষয়গুলাই কিন্তু স্বয়ং ম্যাকি তাদের এই থিওরিতে নিয়ে এসেছেন, এবং তারা যে গবেষণা করেছিলেন 1900 থেকে 1933 সাল পর্যন্ত, সেখানে দেখেছেন যে জোন টুতে কি হয়েছে যে ইথনিক যে কম্পোজিশন আছে, যেমন সেখানে জার্মান, আইরিশ, ইংলিশ, হ্যাঁ, পোলিশ, ইটালিয়ান, তারা বিভিন্ন সময় এখানে বসবাস করেছে, এবং 1930-এর দিকে যত গিয়েছে সেখানে ব্ল্যাক পিপুলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তো
সেখানে তারা বলেছেন যে এটা তো শুধু ইথনিসিটি না, সেখানে হচ্ছে বিভিন্ন গ্রুপ সেই ইকোনমিক স্ট্যাটাস এবং কালচারাল ক্ষেত্রে কি কি ধরনের ভূমিকা রেখেছে সেটাও কিন্তু এখানে অপরাধ বাড়া বা কমানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। তো সেই বিষয়গুলাই আসলে আমরা কনসেন্ট সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরির ক্ষেত্রে আমরা পেয়েছি। এবং তাহলে আমরা এখানে যদি সামারি করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইকোনমিক স্ট্যাটাস, মোবিলিটি, হেটারোজেনিটি, এই ফ্যাক্টরগুলো কিন্তু এখানে অপরাধ প্রবণতার জন্য একটা বড় দায়ী। এবং যখনই র্যাপিড চেঞ্জ হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এবং আরবানাইজেশনের ক্ষেত্রে, তখনই সেখানে কি হয়েছে যে ইমিগ্রেন্ট পিপুলের সংখ্যা বেড়ে গিয়েছে। যে ইভেন আমরা যদি আমাদের দেশের ক্ষেত্রেও দেখি যে যে আমরা ঢাকা শহরে যেই এরিয়াগুলোতে ইন্ডাস্ট্রি বেশি আছে বা কলকারখানা বেশি আছে, সেখানে কিন্তু যেটা ইন্টারনাল ইমিগ্রেশন, যে গ্রাম থেকে এক এক, কেউ নোয়াখালী থেকে আসতেছে, কেউ যশোর থেকে আসতেছে, কেউ কুমিল্লা থেকে আসতেছে, চিটাগাং থেকে আসতেছে, কেউ উত্তরবঙ্গ থেকে আসতেছে, এসে কি করছে যে ওই সেন্ট্রাল বিজনেস এরিয়া বা গার্মেন্টস, মিলস, ফ্যাক্টরিজ কে কেন্দ্র করে তারা কিন্তু বসবাস করছে। তার মধ্যে কি হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু একটা হেটারোজেনিটি তৈরি হচ্ছে। যখনই তৈরি হচ্ছে তখনই ওই সোসাইটিতে কি হচ্ছে যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশনটা তৈরি হচ্ছে, কারণ ওই মিল কলকারখানাকে কেন্দ্র করে তার আশেপাশে কিন্তু মানুষ বসবাস করতেছে, যেটাকে আমরা জোন টু বলতেছি। তো বসবাস করার ফলে এখানে কিন্তু সবাই নিজের নিজের স্বার্থের দিকে, মানে অল্প টাকায় তারা কিভাবে ভালো থাকতে চায় সেই বিষয়গুলো খেয়াল রাখতেছে। তো রাখার ফলে তাদের মধ্যে সোশ্যাল, যেহেতু তারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে, তো শুরুতেই কিন্তু তাদের মধ্যে সোশ্যাল যে ইউনিটি সেটা কিন্তু থাকবে না। না থাকার কারণে কি হবে যে এখানে সোসাইটিতে ডেভিয়েন্ট বিহেভিয়ার বেশি দেখা দেবে, এবং যত ডেভেলপমেন্ট যত হবে সেই সোসাইটিতে বা সেই এরিয়াতে না, অন্য মানে যারা ডেভেলপমেন্টের সুফল যারা পাচ্ছে তারা কি করতেছে যে যে এমন যেটাকে আমরা বলতেছি রেসিডেন্সিয়াল জোন, সেই জায়গাগুলোতে কিন্তু বসবাস করতেছে, তাহলে সেখানে ডেলিকুয়েন্সি রেটটা কমে যাবে। তো সেই বিষয়গুলাই আসলে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরিতে বলা হয়েছে। আমরা এখন এই সম্পর্কিত একটি ছোট ভিডিও লেকচার দেখি। Not the workers themselves. Finally, the fifth zone would be more spread out, like
model, there are going to be limitations and criticisms. This works. The model completely ignores topography, that is, the physical characteristics of the land. So, Burgess's model won't explain how mountains, rivers, or bodies of water affect the expansion of the city. Secondly, it only focuses on the economic motivations for living in a sector and nothing more. There are many other reasons why someone would want to live in or stay put in a certain area despite their socioeconomic status. Finally, one of the critical limitations of the model is that it is really, really old. In 1925, cars were nearly as prevalent as they are now. This model, therefore, doesn't take into account the impact the cars had on people getting from one place to another. This is probably the single biggest flaw in the model, at least if you're using it to explain expansion of cities in 2017, which I hope you aren't. So there's your explanation for Burgess's concentric zone model. This is only one of several models to seek to explain why we use urban space the way we do. Be sure to look out for my explanation of the others. Keep it real, students. See you next time on Professor Desmond. Thanks for watching. তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম যে তিনিও কিন্তু বর্ণনা করলেন যে কনসেন্ট্রেটিক জোন যে মডেল সেখানে আসলে আরবানের যে কনসেন্ট্রেশনটা সেটা কিভাবে বিভিন্ন জোনে ডিভাইড হয়েছে সেই বিষয়গুলো তিনি বলেছেন। তো আমরা একেবারে ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এখন আমরা যদি দেখি যে এই থিওরিটার যদি ইভালুয়েশন বা টেস্টটা বা অ্যাপ্লিকেশনটা তো সেখানে পরবর্তীতে এই থিওরি নিয়ে অনেক কথা হয়েছে, তার মধ্যে সবথেকে যেটা বলা হয়েছে যে এই সোশ্যাল ডিসঅর্গানাইজেশন কিন্তু একটা নতুন বিষয় আবিষ্কার করেছেন যে আরবান ইকোলজির সাথে অপরাধের যে কম্পোজিশন সেই বিষয়টা কিন্তু এই থিওরির সাহায্যে বর্ণনা করা হয়েছে এবং কিভাবে অপরাধকে আসলে সোশ্যালের মানে একটা সিটির স্ট্রাকচারকে এবং সেই স্ট্রাকচারেরকে বিভিন্ন জোনের মাধ্যমে প্রকাশ করে অপরাধের কনসেন্ট্রেশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় সেই বিষয়টা কিন্তু ক্রিমিনোলজিতে তারা সায়েন্টিফিক উপায়ে নিয়ে এসেছে এবং এই মডেলটা কিন্তু তারা ক্রাইম ম্যাপিং এর সাহায্যে কিন্তু ইউজ করে তারপরে কিন্তু সেটা করেছে। তো সেই বিষয়গুলো হচ্ছে যে ক্রিমিনোলজিতে এই কনসেন্ট্রেটিক জোন মডেল বা সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি কি করেছে যে নতুন ভাবে গবেষণাতে ভাবতে সাহায্য করেছে যে সোসাইটির বিভিন্ন ফ্যাক্টর কিভাবে সিটি কম্পোজিশনের মাধ্যমে অপরাধ বা ডেভিয়েন্ট বিহেভিয়ার শো করার জন্য দায়ী। তো কিন্তু এই থিওরির আবার কিছু কিছু ক্রিটিসিজম করেছে ক্রিমিনোলজিস্টরা বা সোশিওলজিস্টরা, তারা বলেছেন যে যে এই থিওরিটা আসলে ইথনিক এবং কালচারাল যে ভ্যালুগুলো আছে সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় না। যেমন অনেক কালচারেই আছে যে সেখানে ডেভিয়েন্ট আচরণগুলোকে ইনকারেজ করা হয় বা সেখানে মানে ডেভিয়েন্টের যে সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো কিন্তু সব কালচারে এক না। যেমন বিভিন্ন ইথনিক গ্রুপের মধ্যে ডেভিয়েন্টের সংজ্ঞাটা কিন্তু বিভিন্ন রকম, সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয় নাই। আর এই থিওরিটা শুধু শিকাগো সিটির উপর করা হয়েছে বলেই অনেক পরবর্তীতে যারা গবেষণা করেছেন তারা বলছেন যে এটা শিকাগোর ক্ষেত্রে প্রযোজ্য, বাট অন্যান্য সিটির ক্ষেত্রে এই বিষয়টা ভিন্ন হতে পারে। আবার অনেকে বলেছেন যে যে সেন্ট্রাল বিজনেস এরিয়া যে সবসময় জোন ওয়ানে হবে এরকম না, অনেক সিটির ক্ষেত্রে সেন্ট্রাল বিজনেস এরিয়াটা জোন ওয়ান বা টুতে থাকে না, তো সেই সিটি সেই কম্পোজিশনের ক্ষেত্রে ব্যাখ্যাগুলো কেমন হবে। আবার অনেকে বলেছেন যে এই কনসেন্ট্রেটিক জোন মডেলে অপরাধের যে কথা বলা হয়েছে সেই অপরাধটা যে শুধু সেন্ট্রাল বিজনেস এরিয়াকে কেন্দ্র করেই হবে সেরকম না, অনেক সময় রেসিডেন্সিয়াল এরিয়াতেও ডেলিকুয়েন্সি বা গ্যাং ডেলিকুয়েন্সি এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি দেখা যায়। তো সেই বিষয়গুলোকে ক্রিটিসিজমের মাধ্যমে তারা এই থিওরিকে ইভ্যালুয়েশন করেছে। তো সর্বোপরি আমি বলবো যে ক্রিমিনোলজিতে শয়েন ম্যাকি এবং পার্টন বার্জেসের এই মডেলটা আসলে অনেক বেশি কার্যকর, কারণ স্টিল আমরা গবেষণা করতে গেলে এই থিওরিগুলোকে আমরা কথা বলি এবং বিভিন্ন গবেষণায় এটা ইউজ হয়ে থাকে। তো আজকে ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো। তাহলে আজকে যদি আমরা ক্লাসটাকে একটু সামারাইজ করি তাহলে আমরা দেখব যে আসলে আমরা এই ক্লাসের মূল উদ্দেশ্য ছিল যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরিটাকে বর্ণনা করা।
সোশ্যাল ক্রিমিনোলজিতে যদি আমরা সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি বর্ণনা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের শিকাগো স্কুল বা পার্টেন বার্জেসের যে মডেলটা আছে, কনসেন্ট্রেটিক জোন মডেল, সেটাকে কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো সেই মডেলকেই আমরা পাঁচটা জোনের সাথে ব্যাখ্যা করেছি, এবং সেটা যে শিকাগো শিকাগো সিটির ওপরে 1920 থেকে 1933 সাল পর্যন্ত তাদের যে ক্রাইমের ডাটা ছিল সেই ডাটার উপর ভিত্তি করে, জুভেনাইল ক্রাইমের যে ডাটা সেই ডাটাকে উপর ভিত্তি করে এই মডেলটা দেওয়া হয়েছে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ।